हाय, गुड मॉर्निंग एवरीवन, दिस इज़ सप्तऋषि यार और ये मेरा पहला व्लॉग है अयोध्या पहाड़ में। और आज एक नया सा सुबह, कल रात को बहुत लेट हो गया था होटल जाने में। और ये जो होटल आप मेरे सामने देख रहे हो, ये होटल पे कल रात को मैं था। এটা হচ্ছে বাগমুন্ডি শহরের জাস্ট বাইরের এরিয়াটা, যেটা বাগমুন্ডি শহর আছে তার বাইরেরটা অযোধ্যা পাহাড়ের সংলগ্ন এরিয়া। চাই নমস্কার, সালা হাত ঝঞ্ঝনিয়া যাবে, সেই বন্দুকটা যখন করছে আমি গুলিটা মারছি। আমার চপ্পল নাই, কাল জুতাগুলা পুরা ভিজে গেছে, তো এখানে চপ্পল কিনবো বাগমুন্ডির দোকানে। বিভিন্ন স্টাইলের জুতা আছে দাদা, চপ্পল চাই। হয় চপ্পল আট আট দেখানো। হাওয়াই চপ্পলের দোকান, এই চপ্পলটা কত দাম দাদা? এটা 130। এগুলা কত? এগুলা এগুলা 170। আর কোন ডিজাইন নাই? এইটা প্যারাগন। এখানে একটা জমদার জুতা আছে, এগুলো কি মহিষাসুরের জুতা? গুলো এগুলো কত করে পেয়ার? 200। এটা দিদিমা, এটাই দাও। আর এই মালগুলো ছাপড়ি জুতা, এটা একটু বের করো না, ওইটাই দাও। না না না, ওটা ঠিক আছে, এগুলো দেখে লাভ নেই, বাকি এগুলো চালু রাখতে হবে না, বাকি কখনো চলতে পারবে না। স্টেজ জুয়া গাড়ি দিয়ে আরে ভালো হয়ে যাবে, ভালো মাত্র মিল করো। পরে না পরে না, পরবে পরবে পরব। 150 টাকা লাও। 500 টাকা? না 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 না, এগুলো বেঙ্গল মালও কম। আরে আমি নিজেই ব্র্যান্ড বটে। 150 টাকা লাগবে। বাগমুন্ডি বাজার, এটা হচ্ছে বাগমুন্ডি বাজার, পৌঁছ গে আখিরকার। Thank you.
जब हम लोग अयोध्या पहाड़ के आसपास के गांव में घूम रहे थे के दौरान हमें पता चला कि हमारा जो पुरुलिया का छो डांस पूरा ऑल ओवर वर्ल्ड में फेमस है, तो उस जगह पे जो बागमुंडी टाउन है अयोध्या पहाड़ के पास, तो वहाँ पे एक छो आर्टिस्ट है जिन्होंने अपना छो डांस के थ्रू पूरा वर्ल्ड पे नाम कमाया है। उनका नाम है गंभीर सिंह मुड़ा और वो गवर्नमेंट ऑफ इंडिया से काफी सारे अवार्ड भी जीते हुए हैं। तो हम लोगों ने फिर उनके आसपास के लोगों से पूछ करके उनका घर का पता लगाया। সোনাজ হ্যাঁ মোটামুটি কত বছর আগে মারা গেছেন উনি উনি কত বছর আগে মারা পড়েছে ওইটা বলতে পারছি না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে লেখা আছে ওর ইয়াতেই ওই ফটোটাই হ্যাঁ ওর লেখা আছে আর উনকে ঘর কে বাহার এক স্ট্যাচু থা তো ওহাঁ পে ভি জা করকে ভিজিট কিয়া পুরুলিয়া জেলার ফেমাস শিল্পী গম্ভীর সিং মুড়া ওনার স্ট্যাচু কী কী অ্যাওয়ার্ড পাইছেন সেগুলোও আছে। ন্যাচুরাল জিনিস দিয়ে মুখ ধুব নিমের দাঁতন। কোলগেটের যেমন অ্যাড হয়, কোলগেট কোম্পানি তো প্রচুর টাকা কর্পোরেট কোম্পানি, প্রচুর মডেলদেরকে দিয়ে ভিডিও বানাই, তো আমরা আমাদের নিম দাঁতনটাকে প্রমোট করি। প্রাকৃতিক জিনিস কিনতে কোনো খরচা নেই, ভালো থাকবে, দাঁতও ভালো থাকবে, দামে কম মানে ভালো, দামে নাই, দামেই লাগে না, এটা ফ্রি জিনিস, ফ্রি জিনিস, কোনো দাম লাগে নাই। এটা হচ্ছে নিম ফার্নিচার, দাঁতন নিম ফার্নিচার, নিম ফার্নিচার, দামে কম মানে ভালো। আর ওয়াজন খলু নাই লিলা ওয়াজ দুলোকে জিনা আসলে লাগে ধুয়া গগল না মুখ আগো মাস দুই তিন পর নিম দাঁতন মুখ ধুচ্ছে। যদি আমার একটা অভ্যাস ছিল যে সপ্তাহে একদিন করে ধুইতে অঞ্চল পরে ব্রাশে করে ধুই, নিম দাঁতনে মুখ ধোয়ার এক্সপিরিয়েন্সটা আলাদা। এখন আমাদের হয়েছে লাঞ্চ টাইম, যখন আমরা লাঞ্চ খাচ্ছি এখানে আছে মাছ, এখানে হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত আর ভাত, নুন ডবল আর তার সাথে নুন আছে। সব থেকে লিজেন্ডারি খাবার আজ আমরা যেটা খাইছি সেটা হচ্ছে 50 টাকার ফাইভ স্টারের মুড়ি, ঠিক আছে, তো বিখ্যাত মুড়ি অযোধ্যা, যেটা একদম লোকে সালে চুনা লাগায় আমরা চুনেই ডুবে গেছি আজকে, যে যেটা ঠকিছে 50 টাকার মুড়ি, এটা লিজেন্ডারি খাবার এবং তার সাথে সাথে নুন লঙ্কা তো আছে। এখন আমাদের যে হোটেল আছে এই হোটেলের বাইরে, হোটেল হিল এভিনিউ, তো হিল এভিনিউ এর বাইরে জাস্ট আমরা এবার সন্ধ্যাবেলায় জাস্ট ঘুরতে যাচ্ছি, তো প্রায় রোদ হয়ে গেছে, এই কী বলে এখন মেঘলা করিছে, তো আমরা এখান থেকে এবার বেরে যাবো। मैं जिस होटल में था ना कल रात को, उस होटल से अभी जस्ट चेकआउट कर रहा हूँ, एक्चुअली चेकआउट नहीं, घूमने के लिए चेकआउट कर रहा हूँ, तो घूमने के लिए जा रहे हैं। यहाँ पे इनका होटल है, वो भैया अभी हमारे लिए एक गाड़ी जो है वो लिए हुए हैं और लेने के बाद हम लोग यहाँ पे जा रहे हैं। হিলে
হচ্ছে আমরা ঘুরতে বেরাইছি একসঙ্গে ভাই স্কুল যেতে ভালো লাগে যদি তোমাকে অপশন দেওয়া হয় যে স্কুল যাও আর স্কুল যাও না তুমি কোনটা চুজ করে যাবে না যাবে যাবে আর যখন মাস্টার ডাঙরাই তখন তখন নাই করে আর যখন হোমওয়ার্ক গিলা নাই ঘরে শেষ হয় তখন ভালো লাগে অযোধ্যা পাহাড় উঠে গেছি প্রায় উঠছি এখানে তেল ভরবো সেখানে চড়ায় পেট্রোল পাওয়া যায় কত করব তেল না 110 টাকা লিটার পিও তেল দ নন্য গজ মিশা আছে না তেল লাই পাম্প তেল লাই 110 টাকা লিটার তেল মার্কেটে 100 টাকায় বিকাচ্ছে এখানে 110 টাকা আচ্ছা মার্কেটে 100 টাকা পেট্রোল পাম্পে 100 টাকা নিচ্ছে ওদেরকে ইয়ে মিডিয়া করুন কোথা থেকে আমদানি করেছো পেট্রোলটা মিডল ইস্ট বলে ঘরে কোয়া আছে পেট্রোল এর নাকি ওই উপরটা হ্যাঁ ওখানে উপর রাস্তাটা হ্যাঁ ওইখানে আমরা মর্নিং ওয়াক করতে যাই সকালে মনে কথা সকালে ওই 4টা ও আর গিয়ে দাও দুজন ইউ আপ কই ये दिल है खो गया पता नहीं कहाँ गायब हुआ हम ख्वाब ये लिए बाहों में हम साथ सारे आंखों में जैसे हैं तारे फिर भी क्यों है ये खामोशियां बातें जो दिल ने है समझी सब ही तो ऐसे है उलझी क्यों है ये
की बाढ़ लोग मोर बाढ़ जा रहे बाकी बाढ़ जा रहे हैं आधार रखना। जहां भी तुम्हारी शक्ति शांति को खंडन करने लगे शक्ति को छोड़ देना और शांति को पकड़ना, शांति को सूत्र बना लेना, कसौटी बना लेना, निकस उस पर तौल लेना। जो शक्ति शांति की कसौटी पर सही उतरे समझना वही सोना है, और जो शक्ति शांति की कसौटी पर खरी ना उतरे मिट्टी समझ के छोड़ देना, उसे क्षण भर भी पास मत रखना। अगर ये शांति का बोध बना रहे तो हम कभी भी ना भटकेंगे। शांति दिशा सूचक यंत्र का काम करती है, जिस तरफ शांति बताए समझना कि वही दिशा है, और जिस तरफ शांति की सुई इशारा न करती हो वो गंतव्य नहीं, वहां से अपने को हटा लें। शक्ति धोखे में न डाल दे इसलिए शांति को स्मरण रखना जरूरी। जिस शांति की कामना तुमको होगी वह ऐसी पवित्र शांति है जिसमें कोई विघ्न न डाल सकेगा।